পঞ্চম ধাপে ইউপি নির্বাচন আজ ভোলা সদর উপজেলার 12টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ভোলা থেকে কাজী জামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি ভোলা সদর রাজাপুর ইউনিয়নে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাজী জামাল। জামাল, সকাল থেকে তো ভোট গ্রহণ শুরু হয়েছে, কনকনে শীতে আর ঘন কুয়াশায় ভোটারদের উপস্থিতি কেমন আমাদেরকে জানান। এটা বলছিলাম যে আমরা একটু যে কোনো সমস্যা হয়েছে যে না আপনার বন্ধু একটু ভোট দিচ্ছেন যে আচ্ছা ভোট সুস্থ হয়েছে না যে এটা ভোটার দেখছেন যে না আর যে না যে আপনি আপনি নিজে দিচ্ছেন তো কোনো সমস্যা হয়েছে আপনার জীবনে এরকম ভোটার দেখছেন এটা ভোটার দেখেন না আপনি ভোট দিয়েছেন কোনো সমস্যা হয়েছে আপনি নিজে ভোটার নিজে দিচ্ছেন এর আর ভোট দিচ্ছেন আপনি এই প্রথম ভোট জি আপনি যেমনটি জানতে চেয়েছেন আমি এই মুহূর্তে আছি ভোলা জেলার সদর উপজেলার 1নং রাজাপুর ইউনিয়নে। আপনি জানেন যে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন আজকে শুরু হয়েছে। ভোলা জেলার সদর উপজেলার 12টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 12টি ইউনিয়নের মধ্যে মোট ভোটার সংখ্যা হল 2,91,686 জন, পুরুষ সংখ্যা হইল 1,51,116 জন, মহিলা সংখ্যা হইল 1,84,570 জন, কেন্দ্র হইল 132টি। তো আমি এই মুহূর্তে আছি 1নং রাজা ইউনিয়নে। এই রাজা ইউনিয়নে 6নং ওয়ার্ডে 8নং কেন্দ্র, এখানে মোট ভোটার সংখ্যা হইল 2,589 জন, পুরুষ এর ভিতরে পুরুষ সংখ্যা হইল 1,414 জন, নারী ভোটার সংখ্যা হইল 1,72 জন। তো ভোটারদের সংখ্যা সকাল থেকে কনকনে শীত এবং প্রচণ্ড শীতের ভিতরে এবং ঘন কুয়াশার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত নারী পুরুষ তাদের পছন্দ ব্যক্তিকে ভোটাধিকে পূরণ করার জন্য উৎসব মুখর পরিবেশে দীর্ঘ লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে। তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করতেছে। তো এখানে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং কোস্টগার্ড, বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক তাদের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আছেন। তো আমার সাথে এই মুহূর্তে আছে আসেন এই কেন্দ্রের একজন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। আমরা তার থেকে জানবো যে এখানে সার্বিক আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি কী একটু আমাদের জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এবং এখানে জনগণ খুব ভালো, তারা শৃঙ্খলা লাইন দিয়েই ভোট দিতেছেন এবং তারা সবাই খুশি আছেন। এবং আমরা জি যেমনটি শুনলেন যে এখানে দায়িত্বগত পুলিশ কর্মকর্তা যেমনটি বলেছিলেন, তো আমার সাথে আসতে আসতে একজন মেম্বার প্রার্থী, উনি মোরগ প্রতীক নিয়ে এই 6নং ওয়ার্ডের মেম্বার দাঁড়িয়ে আছেন। আমার তার থেকে জানবো যে বাইরে এবং ভিতরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনি কতটুকু সন্তুষ্ট। আমাদের এই 6নং ওয়ার্ডের মজিদপুর কেন্দ্র ইনশাল্লাহ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হইতেছে এবং 4টা পর্যন্ত যদি এরকম নির্বাচন সুস্থ হয় ইনশাল্লাহ সাধারণ জনগণ ভোট দিতে পারবো। সাধারণ জনগণ ভোট দিয়ে পছন্দের মার্কা যার যেটা আছে সেটা দিয়ে ভোট দিয়ে তার মেম্বার প্রার্থীকে জয় করবে, এটাই আমার আশা ইনশাল্লাহ। জি যেমনটি শুনলেন যে এখানে মেম্বার প্রার্থী আলাউদ্দিন মাঝি তিনি যেমনটি বলেছিলেন, তো এই ছিল আমার কাছ থেকে ভোলা রাজ্যের ইউনিয়ন 6নং ওয়ার্ড থেকে নির্বাচন সংবাদ। অমিত।